কালভার্ট দেখতে গিয়ে চাপা পড়ে মৃত্যু হল এক ঠিকাদারের হরিহরপাড়া থানার বিডিও রোড সংলগ্ন এলাকার ঘটনা মৃত ব্যক্তির নাম নূর ইসলাম বয়স বছর শনিবার গভীর রাতে হরিহরপাড়া বিডিও রোড সংলগ্ন একটি কালভার্ট মেরামতের কাজ চলছিল সেই সময় হঠাৎই অসাবধানতাবশত কালভার্টের কাজ দেখতে গিয়ে স্ল্যাব ভেঙে নিচে পড়ে যায় ওই ব্যক্তি স্থানীয় লোকজন একটি জেসিবি দিয়ে তাকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় ব্যাপক চললো ছড়িয়েছে ওই এলাকায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পরিবার সহ এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া পর তখন ওই মারা